চীনে 25 বছরের মধ্যে বিদেশি বিনিয়োগ সর্বনিম্নে এসে পৌঁছেছে। কারণ হিসেবে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক এবং রাজনৈতিক দ্বন্দ্ব। যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনা হালকা প্রযুক্তি আমদানি বন্ধ করে দিয়েছে এবং গুপ্তচর বিরোধী কার্যক্রম জোরদার করেছে। চীনের বিদেশি মুদ্রা বিনিয়োগ বিভাগের প্রশাসক সম্প্রতি চলতি অর্থবছরের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকের তথ্য উপাত্ত উপস্থাপন করেছে। এতে লেনদেনের ভারসাম্য মেলেনি। 1998 সালের পর এই প্রথম অর্থনীতিতে নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে। 2022 সালের এপ্রিল জুন প্রান্তিকে বিদেশি বিনিয়োগ মন্থর হওয়ার পর থেকে এটা আর ঘুরে দাঁড়াতে পারেনি। তখন জিরো কোভিড-19 নীতির কারণে সাংহাইয়ে লকডাউন ছিল, চীনের অর্থনীতি স্থবির হয়ে পড়েছিল।